আসসালামু আলাইকুম ভিউয়ার ওয়েলকাম টু মিসেস হোম মেকার ভিডিও আমি প্রথি সুলতানা এগেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন আরেকটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য আজকের ব্লগে যা যা থাকছে তার ছোট্ট একটা ঝলক এখন দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা জুড়ে আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিও দেখার পরে একটি লাইক দিতে পারেন তো আজকের ভিডিওটি একটি স্পন্সার ভিডিও আর আজকের ভিডিওটি স্পন্সার করেছে ওয়ান এক্স বেট নামে একটি গেমিং প্ল্যাটফর্ম আর ওয়ান এক্স বেড থেকে আপনারা ঘরে বসে কিভাবে টাকা আর্ন করতে পারেন সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি যারা ঘরে বসে টাকা আর্ন করতে চান তারা আমার ডেসক্রিপশানে ওয়ান এক্স বেডে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা লিঙ্কটিতে ক্লিক করবেন এখানে একটি প্রোমো কোড চাইবে সো প্রোমো কোডটিও ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে প্রোমো কোডটি এই স্থানে বসিয়ে দিয়ে তারপর রেজিস্টার করে নিলে এখানে একটা রোবট আসবে সেখানে ট্রাক্টরের পিকগুলো সিলেক্ট করতে বলেছে সিলেক্ট করার পরে এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনি যে পাসওয়ার্ডগুলো দিবেন সেই পাসওয়ার্ডটা আপনি স্ক্রিনশটের মাধ্যমে সেভ করে রাখবেন কারণ এটা পরবর্তীতে কাজে লাগবে এরপরে চলে আসবেন আপনি এরকম একটা ইন্টারফেসে এখানে আসার পরে অনেক স্পেট থেকে আপনাদের গেম খেলে টাকা আন করার জন্য প্রথমেই হচ্ছে গিয়ে ডিপোজিট করতে হবে আর আপনারা এখানে বিকাশ রকেট যে কোনো কিছুর মাধ্যমেই ডিপোজিট করতে পারবেন এরপরে আপনারা ওই অনেক বেটে যে ক্রিকেট ফুটবল সহ অন্যান্য অনেক গেম আছে সেই গেমগুলো খেলে অথবা সেই গেমের উপর বেট ধরে টাকা আর্ন করতে পারবেন উডড্রো করার জন্য উইড্রো অপশনে গিয়ে আপনারা ভিসা কার্ড মাস্টার কার্ড বিকাশ রকেট নগদ যে কোনো কিছুর মাধ্যমে আপনাদের কিতো টাকাগুলো উইড্রো করতে পারবেন হলো না খুব ইজি ওয়েতে ঘরে বসে টাকা আর্ন করা সো আর দেরি কিসে যারা এখনই ঘরে বসে টাকা আর্ন করতে চান ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ওয়ান এক্স বেটে আপনারা টাকা আর্ন করতে পারেন সো আজকে চলে যাচ্ছে মূল ভিডিওতে তো এটা ছিল ফ্রাইডের ব্লগ ফ্রাইডেতে হচ্ছে গিয়ে সকাল সকাল উঠে ভাইয়া খুব ভোরবেলায় যাত্রাবাড়িতে যে মাছের আড়ত আছে ওখানে গিয়েছিল মাছ বাজার করতে আমি অনেক আগেই বলে রেখেছিলাম আপনি যখন যাবেন আমাদের জন্য কিছু মাছ নিয়ে আসবেন মা হচ্ছে দেশি মাছ খেতে ভীষণ পছন্দ করে তো সেই জন্যই কিছু ছোট মাছ আনা হয়েছে তো বাসায় বসে আমি একা একা সেগুলো কাটতে পারবো না বলে আপু বলল তুই আমাদের বাসায় চলে এখানে বসে সবাই মিলে কেটে বেছে দেওয়া যাবে তো এখানে আমার জন্য হচ্ছে গিয়ে মলা মাছ আর হচ্ছে কাচকি মাছ চিংড়ি মাছ এগুলো আনা হয়েছে তো সেগুলোই বসে বসে আমরা সবাই মিলে একসাথে করতেছিলাম ঢাকা শহর বসে মুরগি বাসায় পালাটা একটা চ্যালেঞ্জ সেই জায়গায় একটা মুরগি ছোট থেকে বড় কইরা সেই মুরগি থেকে ডিম পাওয়া এটা একটা কি বলবো যে একটা স্বপ্নের মতো ঠিক আছে তো সেই স্বপ্নটা হয়েছে পূরণ হয়েছে আমার আপুর এই মনে হয় দ্বিতীয় ডিম না এটা হচ্ছে দ্বিতীয় ডিম গত পরশু দিন হচ্ছে গিয়ে আর একটা ডিম দিছিল এই মুরগিতে তো ওদের জন্য খাঁচাগুলো যদি একটু ছোটই হয়ে যাচ্ছে বাট তারপরও কিছু করার নেই তো এই হচ্ছে মুরগিতে ডিম দিছে এখন এটা আবার নিয়ে যেতে হবে না হয় মুরগি ভেঙে ফেলবে তো এই হচ্ছে ডিম আমাদের স্বাদের ডিম আর আমাদের ইচ্ছে হচ্ছে গিয়ে আম্মু আব্বু বা এই যে আমরা যতজন মেম্বার আসি মোট কথা নয় জন তো এই নয়টা ডিম পারা হইলে আমরা এই ডিমগুলা দিয়ে হচ্ছে ডিম তেহারি করব ঠিক না নিশি পিকনিক করব আর এইটার পরে যে মুরগি আনা সেটাও বড় হয়ে গেছে আর নিচে হচ্ছে খরগোশ আছে ওরা হচ্ছে ও হ্যাঁ খরগোশ হচ্ছে গিয়ে প্রেগনেন্ট ওরা বাবু দিবে দোয়া করেন খরগোশের জন্য আর বড় আপুর আমার আসলে সবজি আমি এখনো ঠিক বুঝে উঠতে পারি না আমার মনে হয় যে এটার ব্যাপারে আমার আরো একটু জ্ঞান অর্জন করা দরকার তো যার কারণে আমার সবজি গাছগুলো মরে গেছে আর হয়তোবা ওই সময়টা আম্মুর এক্সিডেন্ট ছিল আমি হসপিটালে ছিলাম গাছের পরিচর্যা ঠিকমতো করতে পারিনি এই জন্যও মরে গেছে কিন্তু আপুর টমেটো গাছটা অনেক মাশাল্লা যথেষ্ট বড় হয়েছে এবং যথেষ্ট টমেটো আছে এখানে একটা মোটা ও আচ্ছা তিনটা পাক ছিল পেরে ওরা খাইছে এই যে এখান থেকে এখান থেকে নিছে আর এই একটা অলমোস্ট পাকা শুরু হয়েছে আর এই গাছে একটা আছে এটাও মোটামুটি একদম ফুললি পেকেছে বলা যায় আর বেগুন আর এই যে বেগুন একটা হইছে এখানে পিয়াজ পাতা গাছ আছে আর এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ তো এই হচ্ছে ক্যাপসিকাম গাছ আর এই পোলাও পাতা গাছটা গতকালকে আপু হচ্ছে গিয়ে এনে লাগাইছে আর এর পেছনে লেটুস পাতা গাছ আছে আর ওদের মরিচ গাছের মরিচগুলো মোটামুটি বলা যায় একদম পেকে টুকটুকে লাল হয়েছে আপু মনে হয় এগুলোর বীজ টিস করতে পারে বা কিছু একটা হবে হয়তো তো যাই হোক এই হচ্ছে মোটামুটি আপুর এই পাশের সবজি বারান্দার বর্তমান অবস্থা তো এখানে হচ্ছে টিয়া পাখিটাও আছে টিয়া পাখির নাম কি মিঠু বইলেই ডাকি এই রাজু আর মিনা যে মিঠু নাম দিয়ে দিছে টিয়া পাখির এই নাম আর আমরা পরিবর্তন করতে পারবো না মিঠু মিঠু শীষ ছাড়া হুম আজান দিয়ে দিছে একটা বেজে গেছে আর এইখানে আমাদের লাভ বার্ড বা বাজিগার যেটাই হোক আমাদের দেশে তো বাজিগারই লাভ বার্ড বলে চালায় দেয় আর কি দুই নাম্বারই বিজনেস সব আর বাইরের ভিউ মোটামুটি এরকম আর এই একজন মোবাইল চালাইতে চালাইতে অস্থির মাছ কাটতে কাটতে বুড়া হয়ে গেছি এক কেজি মাছ তাও আমি একলা কাইটা শেষ করতে পারি আপু লাস্টের দিকে হাত একটু মিলাইছে মানে ভাইয়া আজকে সকালবেলা হচ্ছে গিয়ে যখন বাজারে গেছে তখন ভাইয়াকে বলে দেওয়া হয়েছিল আগে ভাগেই তো সে একবারে আমাদের জন্য কিছু মাছ নিয়ে আসছে আর এই মাছটা হচ্ছে কাচকি মাছের সাথে কিছু মাছ বের হইছে তো এগুলো হচ্ছে কেটে দিছে আর এখন হচ্ছে দুপুরে রান্না করা হবে তেহারি সম্ভবত এই জন্য গোস কাটতেছে আর এত মাছ আজকে আনা হয়েছে আর কাটা হয়েছে যে একেবারে রান্নাঘরের ওই সীমানা থেকে শুরু করে ডাইনিং স্পেস ড্রয়িং পর্যন্ত মনে হয় আর যায় নাই সব নোংরা হয়ে গেছে এগুলো সবই পরিষ্কার করা লাগবে আর এই হইছে এক বস্তা বের হইছে ওয়েস্টেজ আপুকে এর আগেও দুটো ড্রিম ক্যাচার বা ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে দিয়েছিলাম তখনও বলেছিল যে দেখ না এটা দুই তিন তাকের বানানো যায় কিনা তাহলে ভালো লাগবে তো সেটাই আজকে বানালাম রান্না হয়েছে তেহারি আহ কি সুন্দর ঘান আর কি আমাকে খাদিম দিয়ে খাওয়াবি নাকি তুই বিসমিল্লা জানাবে জানাবি খুব টেশ দুপুরে রান্না করার কথা ছিল তেহারি কিন্তু মাছ কাটা বাছা করে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তো আপু সকাল সকালে অলওয়েজ রান্না করে তো সেই খাবারগুলো ছিল আর আমারও বাসায় টুকটাক খাবার ছিল আপু একটু মায়ের জন্য তরকারিও দিয়ে দিয়েছিল এই জন্য আর দুপুরে তেহারির আয়োজন করেনি ভাবলো যে সন্ধ্যার পরে রাতের বেলা করলেই বেশ ঝামেলা মুক্ত হবে জিনিসটা তো সন্ধ্যার পরে আবার ফোন করলো আপু আর ওদিকে নিশি আমার সাথে বাসায় গিয়েছিল আমরা ড্রিম ক্যাচারটা বানিয়ে নিয়ে নিশিকেও বাসায় এগিয়ে দিতে আসলাম আর একসাথে হচ্ছে সবাই এখন বসেছি রাতের ডিনার করব তো এখানটায় হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া আব্বার সাথে বসে একটু গল্প করছিল। তো এখন আমরা সবাই মিলে খেয়ে নিব আব্বা হচ্ছে গিয়ে আমরা আসার আগেই খেয়ে নিয়েছে তো আব্বা এখন বসে একটু সংবাদ দেখছে বা টিভি দেখছে তো এখানে সবাই একসাথে বসে গিয়েছি বড় আপু বলল যে ও ভাত খেয়ে নিয়েছে একটু আগে আপুর আবার হচ্ছে গিয়ে বিরিয়ানি তেহারি আর রিস ফুডগুলো একটু কম পছন্দ করে তো সে হচ্ছে ভাত খেয়েছে আমরা আসার আগেই মানে আব্বা খাবার খেয়েছে যখন তখন আপু বোধহয় খেয়ে নিয়েছে তো এখন আমরা সবাই মিলে বসে পড়েছি একসাথে খাওয়ার জন্য আর খাবারটা বেশ মজাই ছিল আর গরম গরম শীতের মধ্যে মানে খেতে বেশ ভালোই লাগে এই ধরনের খাবারগুলো আসতে থেকে স্বপ্ন দেখবে পরের দিন তুই টমেটো টমেটো কাটা আমাদের ওই যে বাড়ির খেতে টমেটো গুলো যেরকম মজা ছিল আমাদের ডিম কাচা লাগানো হয়েছে কেমন লাগানো আমাদের

বড় অপুরে যে কয়টা বানাই দিছি তার মধ্যে একটা হচ্ছে একদম মেইন গেটের ডোরেই লাগাইছে তারপরে একটা হচ্ছে আপুর মানে ড্রয়িং থেকে আপুর বেডরুমে যাওয়ার এখানটায় লাগাইছে তো সুন্দরই লাগতেছে জিনিসগুলা মানে ছোট্ট একটা জায়গার মধ্যে কালারফুল একই জিনিস ঘরের মধ্যে চারপাশটা থাকলে আমার মনে হয় না খারাপ লাগবে আর এই যে জিনিসটা দেখতেছেন আপনারা এই যে একেবারে ডোরের সামনের এই জিনিসটা নিশি বানাইছে কেমন হয়েছে আমাদের দুই খালা মানে বানানো এই জিনিসটা আর এই যে এই দরজা এই যে পর্দাটা দেখতেছেন পুঁথি এটাও হচ্ছে নিশি বানাইছে আর ওই পাশের এই যে এখান থেকে ওই পাশেটা স্পষ্ট দেখা যাচ্ছে আর এটা হচ্ছে পর্দাগুলো দুই পাশে এই পর্দাটা দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে আপুর একটা ছোট একুরিয়াম যেখানে দুটো মাছ রাখা আছে আর বড় একটা অ্যাকুরিয়াম আছে ওই পাশে আর এখানে কিছু রিয়েল প্ল্যান্ট দিয়েও ডেকোরেট করেছে তো আপনার অনেকে আপুর বাসার ট্যুর চান সো দেখি পরবর্তীতে কখনো হয়তো শেয়ার করব ইনশাআল্লাহ তারপর বাসায় আসলাম বাসায় এসে দেখলাম যে জেটের কৌটাটা ফাঁকা হয়ে গিয়েছে মানে কালকে একটু কাপড় চোপড় ধোয়ার প্ল্যান আছে তো এই জন্য রাতের বেলায় কিছু এই ধরনের কাজ অর্থাৎ খাবারের কৌটা থেকে শুরু করে ক্লিনিং প্রোডাক্ট যে কোনো কিছুর যার যদি আমি খালি দেখি এগুলো মোস্ট অফ দ্য টাইম আমি রাতের বেলা খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে শুতে যাওয়ার আগে এগুলো একটু চেক করে দেখি যে এই ধরনের কাজগুলো আছে কি না তাহলে সেগুলো করি এটা কখনও কখনও উইকে করা হয় কখনো পনেরো দিনে একবার করা হয় অর্থাৎ একটু চেক করে দেখি যে কীরকম কি অবস্থা তারপরে হচ্ছে গিয়ে এটা রিফিল করি তো আমি দুই ধরনের ডিটারজেন্ট ব্যবহার করি একটা হচ্ছে জেট যেটা মূলত আমাদের পরিধানের কাপড়গুলো ক্লিন করার ক্ষেত্রে আর একটা হচ্ছে ইউনিওয়াশ যেটা মূলত আমি বিছানার চাদর পর্দা তারপরে হচ্ছে তোয়ালে গামছা থেকে শুরু করে আদার্স টাওয়াল বা ছোটোখাটো জিনিস এই সমস্ত ব্যাপারের জন্য আমি হচ্ছে ইউনিওয়াশটা ইউজ মানে ব্যবহার করে থাকি তো একটা আপু জানতে চেয়েছিলেন ইউনিওয়াশের এই ডিটারজেন্ট পাউডারটা কেমন তো সেই আপুর জন্য আমি অ্যান্সারটা করছি এটা মোটামুটি বেশ ভালো তবে আমি পরিধানের কাপড়টা কেন ক্লিন করি না কারণ আমার কাছে যেটাই বেশি কমফোর্টেবল ফিল হয় এটা আমি ব্যবহার করি না তো এখানে হচ্ছে গিয়ে কিছু ফ্রুটস আনা হয়েছে তো ওগুলো হচ্ছে গিয়ে এই ফ্রুটস বাস্কেটে আমি ডাইনিংয়ের মধ্যে আমার এই ওয়ার্ড ড্রফটা রাখা আছে যেখানে আমার কিছু রেগুলার ইউজের চোপড় বেডশিট টেডশিট থাকে তো ওই ওয়ার্ড উপরের অংশটায় আমি হচ্ছে গিয়ে এভাবে করে ডেকোরেট করেছি যেহেতু আমার ডাইনিংয়ে আমরা নিচে বসে খাই হচ্ছে আমাদের ডাইনিং টেবিল নাই সো আর মেন কথা হচ্ছে যে আমরা নিচে বসে খেতে ভালোবাসি এই জন্যই এখনও পর্যন্ত ওটার অ্যারেঞ্জমেন্টটা করা হয়নি তো সেই জন্য কিছু জিনিসপত্র যেগুলো দরকার হয় ডাইনিং রুমে তো সেই ধরনের কিছু জিনিসপত্র যেমন ফলের ঝুড়ি পানির বটল এগুলো এখানে রাখা মাছের খাবার দাবারও রাখা আছে আর এখানে হচ্ছে গিয়ে কাপড়চুপড় শুকা দেওয়ার যে ক্লিপগুলো একটা বক্সে রেখেছি তালা চাবি এই ধরনের টুকিটাকি জিনিসপত্র সাথে হচ্ছে গিয়ে কি বলবো টিস্যু তারপর রিয়েল প্ল্যান্ট আছে আর এখন হচ্ছে কি আপনাদের সাথে একটু ইঞ্চি প্ল্যান্টের আপডেটটা দিতে চাই ইঞ্চি প্ল্যান্টটা গ্রো হচ্ছে বেশ ফাস্টলি তো আমার কাছে এটার রেজাল্টটা ভীষণ ভালো লেগেছে তো এই ধরনের হ্যাঙ্গিং বাস্কেটে আপনারা ইঞ্চি প্ল্যান্টটা গ্রো করতে পারেন এটা উপরে ঝুলিয়ে দিলে যখন আরও বড় হবে তখন দেখতে ভীষণ ভালো লাগবে তো সেই জন্যই আমার এটা করা হ্যাঙ্গিং বাস্কেটে এটা মূলত একটা স্থির জায়গায় দিলে যতটুকু ভালো লাগে আমার মনে হয় হ্যাঙ্গিং বাস্কেটে হচ্ছে ইঞ্চি প্লান্টের জন্য বেস্ট তো আপাতত হচ্ছে গিয়ে কালার করিনি দেখা যাক আর কিছুদিন পরে পটটা কালার করে দিব তখন হয়তো আরও ভাল লাগবে যদি ইঞ্চি প্লান্ট অনেক বেশি গ্রো করলে কালার করি বা না করি পট দেখা যাবে না তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ওভারঅল একটা ব্লগ আই হোপ আপনাদের ভালো লেগেছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন সো দেখা হবে পরবর্তীতে আল্লাহ ফেস